নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো নিউট্রিশনের, অর্থাৎ পুষ্টি বিজ্ঞান। তো দেখো, আমি আজকে এসি 131, 138 এবং এসি 151 নম্বর পেজের যত এমসিকিউ আছে টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব। তো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি 131 নম্বর পেজের যত বড় প্রশ্ন আছে, যেমন পিত্ত লবণের উপাদানগুলি লেখো, ঠিক আছে, যেমন টিএসি চক্র কাকে বলে, টিএসি চক্রটি শখের সাহায্যে বুঝিয়ে দাও, এইগুলো প্রত্যেকটা পড়ে যাবে। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ 2022 সালের উচ্চ মাধ্যমিক পুষ্টি বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, প্রত্যেকটা নোটস টু দ্য পয়েন্ট তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে। এবার আমি এমসিকিউ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। 132 নম্বর পেজে এমসিকিউ আছে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, একটি ক্যালোরিবিহীন খাদ্যের উপাদান, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার খনিজ লবণ। রোমান টু এর কোশ্চেন কি বলছে, দুধের ক্যাসিনোনকে বিশ্লেষণ করে কি, অ্যান্সার হবে এর অ্যান্সার রেনিন। রোমান থ্রি কোশ্চেন কি বলেছে, সিরাম গ্রন্থি দেখা যায় যে গ্রন্থিতে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার লালা গ্রন্থি। রোমান ফোর এর কোশ্চেন কি বলেছে, যকৃৎ নালী বা পিত্ত নালী কোনো কারণে অবরুদ্ধ হলে যে জন্ডিস ঘটে তা হলো। তো দেখো, এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা নিয়ে একটা ডাউট আছে, প্লিজ তোমরা যদি জানো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। রোমান ফাইভের কোশ্চেন কি বলেছে, দুধে যে ভিটামিন বেশি পরিমাণে থাকে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার B12। রোমান সিক্সের কোশ্চেন কি বলেছে, গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় যে পদ্ধতিতে তাকে বলে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার গ্লাইকোলাইসিস। রোমান সেভেনের কোশ্চেন কি বলেছে, হিমোগ্লোবিন সংশ্লেষী আবশ্যক, হিমোগ্লোবিন সংশ্লেষী আবশ্যক অ্যামাইনো অ্যাসিডটি হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার গ্লাইসিন। 8 নম্বর কোশ্চেন কি বলেছে, চাল ও গমের উৎকৃষ্ট অ্যামাইনো অ্যাসিড হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার মিথিওনিন। 9 নম্বর কোশ্চেন কি বলেছে, জন্মের পর থেকে প্রথম ছমাস অবধি শিশুর একমাত্র খাদ্য হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার মায়ের দুধ। 10 নম্বর কোশ্চেন কি বলেছে, প্রসবের পর ছমাস পথ্য অতিরিক্ত শক্তির পরিমাণ হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 650 KCAL। 11 নম্বর কোশ্চেন কি বলেছে, শিশুদের আয়োডিনের অভাবজনিত রোগটি হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ক্রেটিনিজম। 10 নম্বর কোশ্চেন কি বলেছে, একজন গর্ভবতী নারীর দৈনিক লোহের প্রয়োজন, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 32 mg। 11 নম্বর কোশ্চেন কি বলেছে, মাতৃদুগ্ধে উপস্থিত বেশি ইমিউনো গ্লোবিউলিনটি হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার IgA, ঠিক আছে, যেটা কিন্তু ছোটো হাতের হবে। তো দেখো, 12 নম্বর কোশ্চেন কি বলেছে, কোলেস্ট্রামে কোন ভিটামিন প্রচুর মাত্রায় থাকে, অ্যান্সার হবে এর অ্যান্সার ভিটামিন B12। 13 নম্বর কোশ্চেন কি বলেছে, দাঁতের ক্ষয় রোধ করার জন্য সমৃদ্ধ পেস্টে ব্যবহৃত হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার ক্যালসিয়াম। তো দেখো, এবার আমি নেক্সট পেজ সলভ করাবো, এসি 133 নম্বর পেজ। তো দেখো কি বলেছে 14 নম্বর কোশ্চেন, ইনফ্যান্ট অবস্থায় যে রোগ দেখা যায়, অ্যান্সার হবে এর অ্যান্সার ম্যারাসমাস। 15 নম্বর কোশ্চেন কি বলছে, ভারতীয় মাল্টিপারপাস খাদ্যের প্রধান উপাদান, অ্যান্সার হবে বি এর অ্যান্সার চীনা বাদামের ময়দা। 16 নম্বর কোশ্চেন কি বলেছে, ইনসুলিন হরমোনের উৎস হলো অগ্নাশয়ের, অ্যান্সার হবে বি এর অ্যান্সার বিটা কোষ। 17 নম্বর কোশ্চেন কি বলেছে, কেবলমাত্র প্রোটিনযুক্ত ক্যালোরির অভাবজনিত রোগটি হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার কোয়াশিকোয়া। 18 নম্বর কোশ্চেন কি বলেছে রোড পোসিন যে ভিটামিনের সাথে যুক্ত, অ্যান্সার হবে এর অ্যান্সার ভিটামিন এ। 19 নম্বর কোশ্চেন কি বলেছে, NIN বড় হাতের আছে সবই, অবস্থিত হলো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হায়দ্রাবাদ। 20 নম্বর কোশ্চেন কি বলেছে, অল্প আছে রান্নার যে তাপমাত্রা ব্যবহার করা হয় তা হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 80°C থেকে 99°C। 21 নম্বর কোশ্চেন কি বলেছে, মধ্যাহ্নকালীন আহার প্রকল্পের মাধ্যমে বিদ্যালয় গামী শিশুকে দৈনিক শক্তির যে পরিমাণ অংশ সরবরাহ করে তা হলো, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1/5 অংশ। তো দেখো গ্রুপ বি এর যত এসএকিউ আছে, 1 নম্বরের 14 করতে, এইগুলো তোমাদের আমি একদিন সলভ করে দেবো। এবার আমি পেজ নম্বর 138 নম্বর পেজের যত এমসিকিউ আছে
প্রথমে 138 থেকে বড় প্রশ্ন চালু হয়েছে, তারপরে এমসিকিউ আছে, এইগুলো তোমাদের আমি সম্পূর্ণরূপে টু দা পয়েন্ট আমি সলভ করে দেবো। তো দেখো বড় প্রশ্ন আছে, এই বড় প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এইগুলো খুবই গুরুত্বপূর্ণ 2022 সালে উচ্চ মাধ্যমিক পুষ্টি বিজ্ঞানের ক্ষেত্রে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, রোমান ওয়ানে মিউসিন ক্ষরণকারী গ্রন্থিটির নাম, অ্যান্সার হবে এর অ্যান্সার ভ্রূণার গ্রন্থি। রোমান টুয়ের কোশ্চেন কি বলেছে, মানব দেহে ইউরিয়া তৈরি হয়, অ্যান্সার হবে সির অ্যান্সার যকৃত থেকে। রোমান থ্রির কোশ্চেন কি বলেছে, গ্লুকোজ শোষণে সাহায্যকারী খনিজ লবণটি হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার এনএ। চার নম্বরের কোশ্চেন কি বলেছে, খাদ্যবস্তুর ক্যালোরি ভ্যালু মাপা হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার বম ক্যালোরি মিটারে। পাঁচ নম্বরের কোশ্চেন কি বলেছে, 16 থেকে 17 বছর বয়সী মেয়েদের শক্তির চাহিদা, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 2010 কেসিএএল। ছ নম্বরের কোশ্চেন কি বলেছে, গর্ভাবতী নারীর খাদ্যে বাড়তি লোহার প্রয়োজন, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 14 গ্রাম। সাত নম্বরের কোশ্চেন কি বলেছে, ভ্রূণের নিউরাল টিউবের কি বলেছে ডিফেক্ট হয় যদি মায়ের খাদ্যে এর অভাব হয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ফুলিক অ্যাসিড। আট নম্বরের কোশ্চেন কি বলেছে, স্নায়ুকোষের মায়ালিন পর্দা গঠনের জন্য মাতৃদুগ্ধের প্রয়োজনীয় উপাদানটি হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার গ্লাকটোজ। পরের কোশ্চেন কি বলেছে, 9 নম্বরের কোশ্চেন, মাতৃদুগ্ধে কোন দুটি অ্যামাইনো অ্যাসিডের অনুপাত বেশি, অ্যান্সার হবে সি এর অ্যান্সার সিস্টিন ও নিথিওনিন। 10 নম্বরের কোশ্চেন কি বলেছে, আইসিএমআর ও এফএও এর বয়সের পার্থক্য, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 10 বছর। তো দেখো 10 নম্বরের কোশ্চেন কি বলেছে, বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 7ই এপ্রিল। তো দেখো পরের কোশ্চেন কি বলেছে, 11 নম্বর কোশ্চেন, মধ্যকালীন আহার প্রকল্প ভারতবর্ষে চালু হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1962 থেকে 1963। 12 নম্বরের কোশ্চেন কি বলেছে, ভারতে কত শতাংশ প্রাক বিদ্যালয়গামী শিশুর রক্তল্পতার শিকার, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 76%। তো দেখো 13 নম্বরের কোশ্চেন কি বলেছে, আয়োডিনের অভাবজনিত ত্রুটি নিয়ন্ত্রণ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রক, অ্যান্সার হবে বি এর অ্যান্সার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ। 14 নম্বরের কোশ্চেন কি বলেছে, পপুলেশন কথাটি এসেছে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ল্যাটিন শব্দ। 15 নম্বর কোশ্চেন কি বলেছে, যে সংস্থার খাদ্য মূল্য তালিকা সুষম খাদ্য তালিকা প্রস্তুতি পর্বে অনুসরণ করা হয় সেটি হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার এনআইএন। পরের কোশ্চেন কি বলেছে আমাদের, 16 নম্বরের কোশ্চেন, বিশ্ব পুষ্টি দিবস কবে পালিত হয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 16ই অক্টোবর। আমাদের 17 নম্বর কোশ্চেন কি বলেছে, ভিটামিন B12 শোষণে সহায়ক উপাদান যে পাচক রসে জারিত হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার পাক রস, এর অ্যান্সার হবে পাক রস। পরের কোশ্চেন কি বলেছে আমাদের, 18 নম্বর কোশ্চেন, ক্রেপস চক্র অংশগ্রহণকারী বিভিন্ন উৎসেচকগুলি কোষের যে অংশে থাকে তা হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার সাইটোপ্লাজম। 19 নম্বর কোশ্চেন কি বলেছে, প্রোটিনে নাইট্রোজেন থাকে শতকরা, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 12%। 20 নম্বর কোশ্চেন কি বলেছে, মৌলবিপাক হার নিয়ন্ত্রণে যে হরমোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ইনসুলিন। 21 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি অ্যান্টি কিটোজেনিক পদার্থ হলো। তো দেখো এই কোশ্চেনের অ্যান্সারটা নিয়ে আমি ডাউটে আছি, প্লিজ তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এবার আমি নেক্সট পেজ এসি, 151 নম্বর পেজের যত বড় প্রশ্ন সেটা তোমাদের একটু দেখিয়ে দেবো, তারপরে আমি MCQ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। যে সমস্ত বড় প্রশ্নগুলো তোমাদের আমি দেখাবো সেগুলো তোমরা ভালো করে পড়বে এবং সেগুলি খুবই গুরুত্বপূর্ণ 2022 সালে উচ্চ মাধ্যমিক পুষ্টি বিজ্ঞান নিউট্রিশন পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো এই যে বড় কোশ্চেনগুলো আছে, 151 নম্বর পেজ, টিএসি চক্রের পুরো নাম কি, টিএসি চক্রের কি বলেছে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয় কেন, উৎসেচক সহযোগে টিসিএ চক্রটি বর্ণনা করো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। যেমন সি নম্বরের কোশ্চেন আছে, বিএমআর কি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। যেমন আছে ডি নম্বরের কোশ্চেন আছে, ই নম্বরের কোশ্চেন আছে, ইউনিসেফ এর পুরো নাম কি, এই যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে পড়বে, এখান থেকে আসার চান্স খুবই বেশি। তো দেখো এবার আমি MCQ নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, আর কিউব যখন এক তখন প্রতি লিটার O2 থেকে উৎপন্ন শক্তির পরিমাণ, অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার 5.058 KCAL। রোমান্টের কোশ্চেন কি বলেছে, মল্টিং এর সময় খাদ্য কোন অ্যানজাইমের পরিমাণ বৃদ্ধি পায়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার অ্যামাইলেজ। পরের কোশ্চেন কি বলেছে, রোমান থ্রির কোশ্চেন, ইউরিয়া চক্রের পূর্বে কোন বিপাক ক্রিয়াটি সংঘটিত হয়,
অ্যান্সার হবে সি এর অ্যান্সার ডি অ্যামিনেশন। রোমান ফোরের কোশ্চেন কি বলেছে, গর্ভাবস্থায় লোহার অতিরিক্ত চাহিদা হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার 14 mg। 5 নম্বরের কোশ্চেন কি বলেছে, প্রোটিন জাতীয় খাদ্যের HDA কত শতাংশ, অ্যান্সার হবে 30%। তো দেখো এখানে অপশনে কিন্তু ভুল আছে, অ্যান্সার হবে 30%। রোমান সিক্সের কোশ্চেন কি বলেছে, বিলম্বে তোলা খাবার দেওয়ার ফলে শিশু কোন রোগে আক্রান্ত হয়, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ম্যারাস মিকোয়াসিকর। 7 নম্বরের কোশ্চেন কি বলেছে, ভারতবর্ষে ICDS প্রকল্প শুরু হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1975 সালে। 8 নম্বরের কোশ্চেন কি বলেছে, অস্থিমজ্জার ত্রুটির কারণে কি ধরনের অ্যানিমিয়া দেখা যায়, অ্যান্সার হবে এর অ্যান্সার এপ্লাস্টিক। রোমান 9 কোশ্চেন কি বলেছে, GOBI কোন সংস্থার সাথে সম্পর্কিত, অ্যান্সার হবে বি এর অ্যান্সার UNICEF ইউনিসেফ যাকে বলে। 10 নম্বর কোশ্চেন কি বলেছে, কোনটি গায়েট্রোজেনিক উপাদান, অ্যান্সার হবে এর অ্যান্সার বিট। 11 নম্বর কোশ্চেন বলেছে, বিশেষ পুষ্টি প্রকল্প চালু হয়, অ্যান্সার হবে 1970 থেকে 1971 সালে, সি এর অ্যান্সার। 12 নম্বর কোশ্চেন কি বলেছে, বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালন করা হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1 থেকে 7ই সেপ্টেম্বর। 13 নম্বরের কোশ্চেন বলেছে, কোনটি কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড, অ্যান্সার হবে বি এর অ্যান্সার লাইসিন। 14 নম্বরের কোশ্চেন বলেছে, গোদুগ্ধের প্রধান প্রোটিনের নাম, অ্যান্সার হবে বি এর অ্যান্সার কেসিন। পরের কোশ্চেন কি বলেছে, 15 নম্বরের কোশ্চেন, NNMB এর রিপোর্ট অনুসারে কত বা শতকরা কতজন শিশু অ্যানিমিয়ায় ভোগে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 50। পরের কোশ্চেন কি বলেছে, 16 নম্বরের কোশ্চেন, শিশু 9 মাস বয়সে হামের টিকার সাথে কত লক্ষ ইউনিট ভিটামিন এ সমৃদ্ধ তেল খাওয়ানো হয়, অ্যান্সার হবে 1 লক্ষ। পরের কোশ্চেন কি বলেছে, 17 নম্বর কোশ্চেন, আয়োডাইজ লবণে আয়োডিনের উৎস হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার পটাশিয়াম আয়োডাইড। পরের কোশ্চেন কি বলেছে, তো দেখো 18 নম্বরের কোশ্চেনটা আমরা একটু অসুবিধা হচ্ছে, প্লিজ তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। 19 নম্বরের কোশ্চেন বলেছে, থাইরক্সিন হরমোন তৈরিতে কোন খনিজ লবণ সাহায্য করে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার আয়োডিন। 20 নম্বরের কোশ্চেন কি বলেছে, মাতৃকোড়চ্যুত সন্তানের অসুস্থতা কত বছরের শিশুদের মধ্যে দেখা যায়, অ্যান্সার হবে 1 থেকে 4 বছর। 21 নম্বরের কোশ্চেন কি বলেছে, 1 kcal সমান কত কিলোজুল, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 4.184 কিলোজুল। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ।